মাদারীপুরের কালকিনিতে দিন দিনই বস্তা পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। জলাবদ্ধ ও পতিত জমিতে কম খরচে অধিক লাভ হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এই বস্তা পদ্ধতিতে সবজি চাষে। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় খুশি চাষিরা। সাইফুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। সরকারি প্রণোদনা ও অনুকূল আবহাওয়ায় মাদারীপুরের কালকিনির গোপালপুরে জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে সবজি চাষ। পতিত জমিতে বস্তা পদ্ধতিতে এবার চাষ হয়েছে লাউ, চিচিঙ্গা, চাল, কুমড়া, করলা সহ বিভিন্ন সবজি। চাষিরা বলছেন কম খরচে ফলন বেশি হওয়ার পাশাপাশি বাজারের দাম ভালো পাওয়ায় খুশি তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় আশপাশের জেলায়। আমি বস্তা পদ্ধতিতে চাষ করেছি, 35টা বস্তায় আমি সবজি চাষ করেছি। এর ভিতরে চিচিঙ্গা, চাল, কুমড়া, করলা, লাউ। আমি বস্তা পদ্ধতিতে আগামীতে এই পদ্ধতিতে কিছু করব আমার পরিত্যক্ত জমিতে। আমাদের গোপালপুরের মন্ত্রী বিশ্বাস, সে কিছু বস্তা পদ্ধতিতে পরিত্যক্ত জমিতে সবজি ফলাইছে। বস্তা পদ্ধতিতে লাউ চাষ করতেছে, ওটা দেখা আমার খুব ভালো লাগছে। তাই আমিও চাইতেছি ওই পদ্ধতিতে, মানে আমিও কৃষি জমিতে লাউ চাষ করব। এদিকে সবজি চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সারা বাংলাদেশে যদি এই পদ্ধতিকে, বস্তা পদ্ধতি সবজি চাষকে তারা কাজে লাগায়, যেখানে নিচু এলাকা আছে সেখানে যদি তারা চাষ করে, তাহলে সারা বছর এই পদ্ধতিতে সবজি চাষ করবে। ফলনটাও দেখতে পাচ্ছেন যে আপনার খুব সুন্দর লাউয়ের ফলন ধরছে। লাউ, করলা, চিচিঙ্গা, চাল, কুমড়া, এই ফসলগুলি আমরা দিছি এবং খুব সুন্দরভাবে ধরছে। উপজেলায় বস্তা পদ্ধতিতে সবজি চাষ বাড়াতে সহজে ঋণ সুবিধার দাবি কৃষকদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।